সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। তো 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে, তো সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বাড়িয়ে আমাদের মূল পাঠে ফিরে যাওয়া যাক। তো এখানে একটি যে সৃজনশীল প্রশ্ন তোমরা লক্ষ্য করছো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু রুট টু হলে ক এক্স এর মান নির্ণয় করো, খ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো, গ প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ সমান ফিফটি এইট ইন্টু রুট টু। তো প্রথমেই আমরা এই ক নম্বর সমস্যাটির সমাধান করি। তো দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান টু রুট টু। তো এটাকে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার সমান থ্রি প্লাস টু রুট টু লিখতে পারি। এখানে আমরা করেছি যে এখানে বাম পাশে মাইনাস থ্রি ছিল, সেটাকে আমরা ডান পাশে নিয়েছি, এই কারণে প্লাস হয়েছে। এরপরে আমরা এখানে এক্স স্কোয়ার লিখেছি, এখানে আমরা এই যে থ্রি এটাকে আমরা ভেঙে টু এবং ওয়ান করেছি, সামনে টু লিখেছি এবং পিছনে ওয়ান লিখেছি, মাঝখানে টু রুট টু লিখেছি। এরপরে আমরা এটা লিখে যাব, এখানে আমরা সূত্র একটা প্রয়োগ করতে পারি বা সূত্র ফেলাতে পারি। যদি আমরা এভাবে লিখি যে আমরা লিখতে পারি যে রুট টুর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু টু পাওয়া যায়, তার মানে টুটাকে আমরা এভাবে লিখতে পারি, আর ওয়ানটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়ানের উপরে স্কোয়ার দিলে ওয়ানই হয়। তো স্কোয়ার আমরা রুট টুটাকে আমরা এ ধরেছি এবং ওয়ানটাকে বি ধরেছি, তাহলে এটা যদি এ হয় তাহলে স্কোয়ার মাঝখানে কী করবো প্লাস টু এ বি লিখব, টু এ বি, রুট টুটা হচ্ছে এ, ওয়ানটা হচ্ছে বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। তো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি, যেমন এটা যদি বর্গ করি তাহলে টু হয়, এটা যদি আমরা গুণ করি তাহলে টু ওকে টু, টু রুট টু হয়, ওয়ান ওকে ওয়ান হয়, অর্থাৎ এটা আমরা এভাবে লিখতে পারি। এরপরে এটা লিখে যাব, এরপরে আমরা এখানে কি করেছি, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি সূত্র। এরপরে আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ার বা বর্গচিহ্ন বাদ দিয়ে দিব, বাদ দিলে কি হবে এক্স এর মান পাবো এবং এখানে সামনে প্লাস মাইনাস চিহ্ন হবে। তোমরা সকলে জানো যদি আমরা এভাবে বর্গচিহ্ন উঠিয়ে দিই তাহলে কি হয়, এই মানের সামনে প্লাস মাইনাস চিহ্ন চলে আসে, তাহলে আমাদের এখানে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, অর্থাৎ এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট টু প্লাস ওয়ান। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। তো ক্ষয়ের সমাধান করতে গেলে আমাদের এই মানটি লাগবে এক্স ইকাল টু রুট টু প্লাস ওয়ান। তো এখানে আমরা কী করেছি, তোমরা ওখানে লক্ষ্য করেছো যে আমরা এক্সের মান একটা প্লাস মাইনাস রুট টু প্লাস ওয়ান, অর্থাৎ হয় প্লাস না হলে মাইনাস, অবশ্যই আমরা এই ধনাত্মক মানটা নিয়ে কাজ করব। তো এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা কী করেছি উল্টিয়ে নিয়েছি, ওয়ান বাই এক্স এটাকেও আমরা ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান লিখেছি, এভাবে লেখা যায় ব্যস্তকরণ করে যেটাকে আমরা বলি। এরপরে আমরা এটা লিখে যাব ওয়ান বাই এক্সটা, আর এদিকে আমরা কী করেছি তোমরা একটা জিনিস বিষয় লক্ষ্য করো যে এখানে উপরে রুট টু মাইনাস ওয়ান লিখেছি আর নিচে রুট টু মাইনাস ওয়ান, অর্থাৎ হর ও লভকে আমরা কী করব রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। হরকেও হর হচ্ছে রুট টু প্লাস ওয়ান, এটাকেও আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি, আর লভ হচ্ছে ওয়ান, এটাকেও আমরা রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি। এরপরে আমরা এটা তো লিখবই, এরপরে আমরা উপরে রুট টু মাইনাস ওয়ান এটা কোনো কাজ নেই, এটা লিখতে হবে। এরপরে নিচে আমরা এখানে এ প্লাস বি, অর্থাৎ রুট টুটাকে যদি আমরা এ ধরি, ওয়ানটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো সূত্রটা এখানে আমরা লিখে দিয়েছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটি প্রয়োগ করেছি আমরা এখানে। তো এখন আমরা কী করব, এটা আমরা লিখে যাব, আর এখানে আমরা কী করেছি উপরে যা আছে তাই লিখেছি এবং নিচে আমরা এখানে যে বর্গ চিহ্ন আছে সেটাকে আমরা ভেঙেছি, অর্থাৎ রুট টুর উপরে যদি স্কোয়ার হয় তাহলে রুট এবং স্কোয়ার কেটে যাওয়ার পর থাকে টু, আর এখানে মাইনাস ওয়ান ওকে ওয়ান।
এরপরে আমরা কি করব 1 বাই x তো এখানে উপরে যেটা আছে ওটা লিখতে হবে আর নিচে ছিল 2 মাইনাস 1 অর্থাৎ 1 তবে আমরা কি করব এই নিচে 1 টা লেখার প্রয়োজন নাই যার কারণে এখন শুধুমাত্র √2 মাইনাস 1 লিখব তো এটি হচ্ছে 1 বাই x এর মান তো আমরা এখন কি করব এই x এর মান এবং 1 বাই x এর মানটা যোগ করব তো x এর তাহলে আমরা কি করব x প্লাস 1 বাই x সমান x এর মান ছিল √2 প্লাস 1 তারপরে এই প্লাস প্লাস দেব 1 বাই x এর মান হচ্ছে √2 মাইনাস 1 তো এখন আমরা বন্ধনী তুলে দেব দেওয়ার পর আমরা এখন কি করব প্লাস 1 মাইনাস 1 কেটে দেব কেটে দিলে থাকবে √2 প্লাস √2 তার মানে 2 √2 হবে এটি হচ্ছে x প্লাস 1 বাই x এর মান তো এখন আমরা প্রদত্ত রাশি অর্থাৎ এইটির মান নির্ণয় করতে বলা হয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ আমরা যদি স্কোয়ারের উপরে স্কোয়ার দিই তাহলে আমরা কি হয় 4 পাই একইভাবে এটাও করেছি এটাকে আমরা এভাবে ভেঙে লিখব লিখলে হবে কি এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো অর্থাৎ এক্স স্কোয়ারটাকে আমরা এ ধরবো আর 1 বাই এক্স স্কোয়ারটাকে আমরা বি ধরবো তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করব তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এক্স এটা হচ্ছে এক্স স্কোয়ার বিটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরপরে আমরা এটা উপরে নিচে একই জাতীয় রাশি কেটে দিব কেটে দেওয়ার পর থাকলো এটা এটা এটাই লিখব মাইনাস এখানে শুধুমাত্র টু থাকবে এরপরে তোমরা জিনিসটা লক্ষ্য করো যে এখানে এসকে আবারও কিন্তু এখানে সূত্র বসানো যায় এসকে প্লাস বি স্কোয়ারের তাহলে আমরা সূত্র এখানে বসিয়েছি একইভাবে এসকে প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমরা বন্ধনী দিয়ে এই স্কোয়ারটা আমরা এখানে লিখে যাব কারণটি হচ্ছে আমরা শুধুমাত্র এখান থেকে এ পর্যন্ত হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখন আমাদের এই স্কোয়ারটা দিতে হবে তারপরে মাইনাস টু একইভাবে আমরা এখানে একই জাতীয় রাশি এক্স এক্স কেটে দেবো উপরে নিচে কেটে দেওয়ার পর কী থাকবে এটা হবে একটা যদি খেয়াল করো তোমরা এখানে আমরা মান বসিয়েছি যেটা এক্স প্লাস ওয়ান এক্সের মান কী ছিল সেটা আমরা এখানে বসিয়েছি মাইনাস টু দিয়ে হোল স্কোয়ার দিয়েছি খেয়াল করো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ছিল টু রুট টু তো এখানে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি মাইনাস টু তারপরে পুরাটার উপরে আমরা স্কোয়ার ছিল স্কোয়ার দেবো মাইনাস টু লিখব এরপরে আমরা এখানে যদি বর্গ করি খেয়াল করে একটা বিষয় এখানে যে এই টু রুটুর উপরে স্কোয়ার ছিল তো আমরা এই স্কোয়ারটা কিন্তু টুর উপরেও আছে আবার রুট টুর উপরেও আছে সেক্ষেত্রে আমরা দুই দুগুণ চার এবং এখানে কী হবে রুট এবং স্কোয়ার কাটা যাবে কাটা যাওয়ার পর টু থাকবে আর এখানে আমরা কত পেলাম চার পেলাম তাহলে ফোর পেলাম ফোর ইন্টু টু মানে হচ্ছে এইট চার দুগুণে আট মাইনাস টু স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এরপর আমরা বিয়োগ করবো এটা এইট মাইনাস টু মানে সিক্স স্কোয়ার স্কোয়ার তারপর মাইনাস টু লিখে যাবো এরপরে সিক্সের বর্গ হচ্ছে ছত্রিশ থার্টি সিক্স হয়েছে ছত্রিশ মাইনাস টু বিয়োগ করলে হচ্ছে থার্টি ফোর এটি হচ্ছে নির্ণয় মান তো এখন আমরা গয়ের সমাধান করব তো গয়ের সমাধান করতে গেলে আমাদের অবশ্যই খ হতে যেটা পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু রুট টু এখন আমরা এটারে উভয় পক্ষে বর্গ নির্ণয় করব উভয় পক্ষে বর্গ করব অর্থাৎ এখানে আমরা স্কোয়ার দেবো এ পাশে স্কোয়ার দেবো এরপরে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে বসিয়েছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে ওটাই লিখেছি তারপরে একইভাবে আমরা এটা কেটে দেবো উপরের এক্স নিচের এক্স কেটে দেবো তো কেটে দেওয়ার পর এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে টু থাকবে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার থাকবে আর এটাকে আমরা যদি ভাঙাই তাহলে আমরা টুকে যদি আমরা স্কোয়ার করি বর্গ করি তাহলে চার হয় আর এখানে রুট ওভার এবং স্কোয়ার কাটা যাবে তাহলে টু থাকবে তাহলে এখানে ফোর ইন্টু টু তাহলে হচ্ছে এইট এরপরে আমরা কী করেছি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা বাম পাশে রেখে দিয়েছি এবং যে বাম পাশে টু ছিল প্লাস টু সেটা আমার ডান পাশে এনেছি মাইনাস হয়েছে এরপরে আমরা এটা কী করেছি এটা বিয়োগ করেছি এটা লিখে যাবো তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে এইট থাকি টু যদি আমরা টু বিয়োগ করি তাহলে হচ্ছে সিক্স এটা একটা আমার সমীকরণ পেলাম এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এরপরে আবারও আমরা এটা লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার রুট টু এখন
এটা কি করব অভিভাকে ঘন করব এর আগে আমরা এটার বর্গ করেছি এখন আমরা কি করব ঘন করব আচ্ছা ঘন সূত্র আমরা যদি a প্লাস b হোল কিউব সূত্র প্রয়োগ করি এখানে তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইকুয়াল টু আমরা এটা কি করেছি যদি আমরা ঘন করি তো 2 এর ঘন অর্থাৎ 2 এর কিউবের কি হলেছে 8 হয় আর রুট 2 যদি আমরা কিউব করি ঘন করি তাহলে 2 রুট 2 হয় তাহলে 2 রুট 2 এবং 8 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 8 2 16 রুট 2 এখন আমরা এটা কেটে দেব উপরে x নিচে x কেটে দেব কেটে দেওয়ার পর কি থাকবে x কিউব প্লাস 1 বাই x কিউব প্লাস 3 এবং এই যে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2 রুট 2 এটা বসিয়ে দিয়েছি ইকুয়াল টু 16 রুট 2 লিখব বা x কিউব প্লাস 1 বাই x কিউব এটা যদি আমরা গুণ করি 3 দুগুণী 6 6 রুট 2 ইকুয়াল টু 16 2 রুট 2 এরপরে আমরা কি করেছি এটা আমরা রেখে দেব x কিউব প্লাস 1 বাই x কিউব সমান 16 রুট 2 এবং বাম পাশে যে 6 রুট 2 ছিল প্লাস ডান দিকে আসার পরে এটা মাইনাস হয়েছে এরপরে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান যদি আমরা বিয়োগ করি 16 রুট 2 বিয়োগ 6 রুট 2 অর্থাৎ 16 রুট 2 থেকে যদি আমরা 6 রুট 2 বিয়োগ করি 6 রুট 2 বিয়োগ করি তাহলে আসে 10 রুট 2 এটা 2 নম্বর সমীকরণ এখন আমরা 1 এবং 2 নং সমীকরণ গুণ করব তো গুণ করেছি এখানে আমরা 1 নং সমীকরণ এটা ছিল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 6 ছিল এবং 2 নম্বর সমীকরণটি ছিল x কিউব প্লাস 1 বাই x ইকুয়াল টু 10 রুট 2 তো এটার গুণ করার নিয়ম হচ্ছে কি যে বাম পক্ষের যে পদগুলো থাকবে সেটা বাম পাশে গুণ করব এবং ডান পক্ষের যে রাশিগুলো থাকবে সেগুলো আমরা ডান পাশে গুণ করব অর্থাৎ এই যেটা সমীকরণটা ছিল এটা সমীকরণ ছিল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 6 আর এটা সমীকরণ ছিল x কিউব প্লাস 1 বাই x ইকুয়াল টু 10 রুট 2 তাহলে বাম পাশে গুণ করেছি ডান পাশেগুলো ডান পাশে গুণ করেছি তো এখন আমরা এটা পুরোটাই গুণ করে নেব প্রথমেই আমরা x স্কয়ার দিয়ে এইটা দুইটাকে গুণ করব তো x স্কয়ার দিয়ে যদি আমরা x কিউবকে গুণ করি তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 5 তারপরে প্লাস x স্কয়ার দিয়ে যদি আমরা 1 বাই x কিউবকে গুণ করি তাহলে হচ্ছে 1 বাই x তারপরে শেষ এখন আমরা এটা দিয়ে দুইটা গুণ করব 1 বাই x স্কয়ার দিয়ে যদি আমরা x কিউবকে গুণ করি তাহলে হচ্ছে x প্লাস 1 বাই x স্কয়ার দিয়ে যদি আমরা 1 বাই x কিউবকে গুণ করি তাহলে 1 বাই x টু দি পাওয়ার 5 এটা ওটাই থাকবে এখন আমরা এটাকে কি করব এই যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এটাকে আমরা বন্ধনীর মধ্যে রাখব প্লাস x এবং 1 বাই x এটাকে আমরা আলাদা বন্ধনীর মধ্যে রাখব তারপরে এটা ঠিক থাকবে এরপরে আমরা এখানে কি করব এটা রেখে দেব প্লাস এটার মান আছে 2 রুট 2 সমান এটা গুণ করে দিছি 6 দশে 60 অর্থাৎ 60 রুট 2 এরপরে আমরা এটা যেহেতু মান নির্ণয় করতে হবে এটার এটা রেখে দেব রেখে দেওয়ার পর এটা ডান পাশে ছিলই তারপরে এই যে বাম পাশে প্লাস 2 রুট 2 ছিল ডান পাশে আসার পর মাইনাস 2 রুট 2 হলো এরপরে এটা লিখে দেব যা আছে তাই সমান এটা যদি আমরা বিয়োগ করি 60 রুট 2 মাইনাস 2 রুট 2 অর্থাৎ 58 রুট 2 এটি আমাদের ছিল প্রমাণ করান এটা সমান 58 রুট 2 বের করতে হবে তো এটা আমাদের বের হয়েছে তার মানে প্রমাণ করতে পেরেছি মানে প্রমাণ হয়েছে আমরা লিখব প্রমাণিত তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছ এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের জন্য আমি শুভকামনা করছি